কালো ঘন লম্বা চুল, দেখতে কতই না সুন্দর লাগে। আমাদের সব মেয়েরই ইচ্ছা থাকে আমাদের চুল যেন অনেক বেশি লম্বা হয়, কালো ঘন সিল্কি হয়, আর চুলগুলো দেখে যেন সবাই অনেক প্রশংসা করে। কারো কারো মাথার চুল অবশ্য এমন সুন্দর হয়, তবে সবার ক্ষেত্রে কিন্তু এটা হয় না। অনেকেরই দেখা যায় মাথা থেকে অতিরিক্ত চুল ঝরে পড়ে, চুলগুলো একদমই পাতলা হয়ে যায়। আবার অনেকের দেখা যায় চুলগুলো একদমই ড্যাম হয়ে যায়, চুলগুলো কিছুতেই লম্বা হয় না। যতই চেষ্টা করুক, যা কিছু ব্যবহার করুক, মাথা থেকে চুল পড়া বন্ধ হয় না। চুল পড়তে পড়তে এমন একটা অবস্থায় চলে আসে যা দেখে মানুষ আরও বেশি পরেশানি করে, মাথা থেকে আরও বেশি পরিমাণে চুল ঝরে পড়ে। তো আজ আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করব যা ব্যবহার করলে কিন্তু আপনাদের এই ধরনের সমস্যা থাকবে না, আপনাদের মাথা থেকে চুল ঝরে পড়া বন্ধ হয়ে যাবে, চুল অনেক দ্রুত লম্বা হবে, কালো হবে, ঘন সিল্কি হবে। এটা ব্যবহার করার পরে আপনাদের নিজেদের কাছেই আপনাদের চুল দেখে অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, এই রেমেডি তৈরি করার জন্য আমাদের প্রথমে যে উপাদানটি লাগবে তা হচ্ছে নারকেল তেল। আমরা কিন্তু সবাই আমাদের চুলের জন্য নারকেল তেল ব্যবহার করি। নারকেল তেল আমাদের চুলের গোড়াকে অনেক বেশি মজবুত করে, আমাদের চুলকে অনেক বেশি কালো ঘন করে। যদি আপনারা আপনাদের চুলে নারকেল তেল নিয়মিত ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা অনেক বেশি উপকৃত হবেন। সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন চুলে নারকেল তেল ব্যবহার করার চেষ্টা করবেন। আমি আজ আপনাদেরকে যেভাবে নারকেল তেল ব্যবহার করা দেখাবো সেভাবে যদি আপনারা ব্যবহার করেন তাহলে তো আপনারা 100% ভালো ফলাফল পাবেন। তো আমি এখানে প্যারাশুট নারকেল তেল নিয়েছি, আপনারা যে নারকেল তেল আপনাদের চুলের জন্য ব্যবহার করেন সেই তেলই কিন্তু এখানে নিয়ে নেবেন। এরপরে দেখুন, এখানে আমি একটি স্টিলের ছোটো বাটি নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন স্টিলের ছোটো বাটি নেয়ার। পরবর্তীতে এই তেল আমরা গরম করব, আর গরম করার সময় স্টিলের বাটি নিলে সুবিধা হবে, এজন্য কিন্তু আমরা এখানে স্টিলের বাটি নিয়েছি। তো এই বাটির ভিতরে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। একদিন ব্যবহার করার জন্য যতটুকু পরিমাণ তেল প্রয়োজন ততটুকু পরিমাণ তেল আমাদেরকে নিয়ে নিতে হবে। এরপরে এই তেলের সাথে আমাদের দুটি উপাদান মেশাতে হবে যা আমাদের চুলের জন্য খুবই উপকারী। প্রথমেই আমি এখানে তেলের সাথে যে উপাদানটি মেশাচ্ছি তা হচ্ছে কালো জিরা। কালো জিরা আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান, চুলকে কালো ঘন করতে, চুলকে মজবুত করতে এটি খুবই ভালো কাজ করে। আপনারা যদি আপনাদের চুলে কালো জিরা ব্যবহার করেন, যেভাবেই ব্যবহার করেন না কেন, যদি ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনাদের চুল পড়া বন্ধ হবে, চুল খুবই দ্রুত লম্বা কালো ঘন হবে। চুলের যত্নের জন্য যতগুলো উপাদান খুবই কার্যকরী তার ভেতরে কালো জিরা অন্যতম একটি উপাদান। তো এখানে আমাদেরকে কিন্তু সামান্য একটু পরিমাণে কালো জিরা ব্যবহার করতে হবে, যেহেতু আমরা অল্প পরিমাণে তেল নিয়েছি, আমরা যে উপাদানগুলো এখানে ব্যবহার করব সেই উপাদানগুলো অল্প পরিমাণে নিয়ে নিব। নেক্সট আমি এখানে যে উপাদানটি অ্যাড করে দিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটি কি, এটি হচ্ছে মেথি। মেথি আমাদের চুলের জন্য আরেকটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান, যে উপাদানটি ব্যবহার করলে মাথা থেকে চুল পড়া বন্ধ হয়, মাথায় নতুন করে চুল গজায়, আর চুল অনেক বেশি ঘন হয়, চুল অনেক বেশি স্মুথ হয়। তো আমরা এখানে কিন্তু মেথি ব্যবহার করব খুবই সামান্য পরিমাণে। আমি আগেই আপনাদেরকে বলেছি যেহেতু তেল আমরা অল্প নিয়েছি, উপাদানগুলোও আমরা অল্প পরিমাণে নিয়ে নিব। এই দুটি উপাদানই কিন্তু আমরা ব্যবহার করব তেলের সাথে, আমাদের এখানে আর বাড়তি কোনো কিছুই লাগবে না। তেলের সাথে এই দুটি উপাদান দিয়ে আমরা এই তেলটাকে গরম করে নিব। তো আমি আগে থেকেই চুলার উপরে একটি পাত্রে পানি দিয়ে গরম করে রেখেছিলাম, এখন এই যে তেলের বাটি এটি আমি এই পানির উপর দিয়ে দিচ্ছি, গরম পানির উপর। এভাবে পানির উপর দিয়ে আমাদেরকে এই তেলটি গরম করে নিতে হবে। তবে তেলটি কিন্তু শুধু গরম করলে হবে না, এটা অন্তত 5 মিনিট ধরে জ্বাল দিতে হবে। 5 মিনিট ধরে জ্বাল দিলে দেখা যাবে যে আমরা এখানে যে কালো জিরা এবং মেথি ব্যবহার করেছি তার ভিতরে থাকা চুলের জন্য প্রয়োজনীয় প্রপার্টিজগুলো তেলের সাথে কিন্তু মিশে যাবে, আর আমাদের তেলটি অনেক বেশি কার্যকরী হয়ে উঠবে। জ্বাল দেওয়ার 1 মিনিট পরে আপনারা দেখতে পারবেন যে তেলটা গরম হওয়া শুরু করে দিবে। তবে আমরা কিন্তু শুধুমাত্র 1 মিনিট জ্বাল দিব না, আমরা প্রায় 5 মিনিট মতো জ্বাল দিয়ে নিব। তো বন্ধুরা, 5 মিনিট সময় ধরে আমি কিন্তু তেলটাকে এভাবে করে গরম করে নিচ্ছি। 5 মিনিট যখন হয়ে যাবে তখন আমরা চুলাটি বন্ধ করে দিব, আর এই যে তেল, এই তেল কিছুটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তবে একদমই কিন্তু ঠান্ডা করে নেওয়া যাবে না, হালকা একটু গরম থাকা লাগবে। তো দেখুন, পাত্রটি আমি নিয়ে চলে এসেছি, এই তেল কিন্তু এখন হালকা গরম আছে আর এটি সহনীয় পর্যায়ে আছে, যার কারণে আমি হাত দিতে পারছি। আপনারা দেখবেন যদি এরকমভাবে হাত দিতে পারেন তাহলে আপনারা এটি ব্যবহার করবেন, খুব একটা গরম তেল কিন্তু ব্যবহার করা যাবে না। তো বন্ধুরা, তেল যখন সহনীয় পর্যায়ে চলে আসবে তখন এটি ব্যবহার করতে হবে। আপনারা এভাবে করে হাতের সাহায্যে আপনাদের চুলে লাগাতে পারবেন। প্রথমে আপনারা এটি আপনাদের মাথার স্ক্যাল্পে লাগাবেন এবং স্ক্যাল্পে 5 মিনিট মতো ম্যাসাজ করবেন। এটি যদি আপনারা আপনাদের মাথার স্ক্যাল্পে ম্যাসাজ করেন তাহলে কিন্তু আপনাদের রক্ত সঞ্চালনটা ভালো হবে, আর এই তেলটি আপনাদের চুলে খুব ভালো কাজ করবে।
এরপরে আপনারা আপনাদের পুরো চুলে খুব ভালো করে তেলটি লাগিয়ে নেবেন। সপ্তাহে অন্তত 3 দিন রাতে ঘুমানোর আগে এই তেলটি আপনারা ব্যবহার করুন। আপনারা 100% ভালো ফলাফল পাবেন, আপনাদের চুলের সব ধরনের সমস্যারই সমাধান হয়ে যাবে, আপনারা আপনাদের চুলের জন্য খুবই উপকৃত হবেন। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি দেখার পর আপনারা এই রেমেডি তৈরি করবেন আর ব্যবহার করবেন। ব্যবহার করে কেমন ফলাফল পেলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটি আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।